চারজন আসামির একজন আমি, আরো তিনজন আসামি আছে, কিন্তু এই তিনজন আসামির কথা কেউ বলে না। একজন হলো নূরজাহান বেগম, আমার সামনে আছে, কাতে তাকে একটু দেখেন সবাই। এই নূরজাহান বেগম এই জোবরা গ্রামে, এই যে গ্রামীণ ব্যাংক শুরু হলো ওনার হাত দিয়ে এটা শুরু হয়েছে। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তখন ছাত্রী ছিলেন, আমি শিক্ষক ছিলাম, উনি বাংলা বিভাগের ছাত্রী, তাকে ভলান্টিয়ার হিসেবে সে এসেছিল। এই তার হাত দিয়ে জোবরা গ্রামের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় পুরো কাহিনী শুরু হলো। তিনি এবং তার স্বামী, তার স্বামী ছিল ব্রাঞ্চ ম্যানেজার, ওই যত আমরা ব্রাঞ্চ ম্যানেজার, সেই থেকে যত ঘটনা ঘটেছে গ্রামীণ ব্যাংকে তার গোড়াতে উনি ছিলেন। যেমন গ্রামীণ ব্যাংকের ১৬ সিদ্ধান্ত, এটা করে একটা চার্টার যে গ্রামীণ ব্যাংক বুঝতে হলে ওখানে যেতে হবে, সে অঙ্গীকার করছে তাকে নিয়ে পরিবর্তন করার জন্য, এই যৌথ প্রথার বিরোধিতা করা, এর নেতৃত্বে সেটা হয়েছে সারা বাংলাদেশে, কিন্তু কেউ সে স্মরণ করে না। আজকে তাকে হাজিরা দিতে হইতেছে, দুঃখ এটা আমাদের, যে গ্রামে বাচ্চাদের যত্ন নেওয়া, যখনকার যে পরিস্থিতি ছিল, শিশুদের যে পরিস্থিতি ছিল, সেটাকে তাকে ভিটামিন এ নিয়ে আসা তার জন্য, যে যাতে করে সে রাতকানা রোগে না ভোগে। বাংলাদেশের তখন সর্বত্র হলো রাতকানা রোগ, সেটা এই ১৬ সিদ্ধান্তের প্রতিটি জিনিসের পেছনে উনি ছিলেন। আজকে তাকে আমরা আদালতে নিয়ে এসেছি এবং আসছি, এবং গতবার যখন এসেছিলেন তিনি বারবার জিজ্ঞেস করছিলেন জেলে আমি কী নিয়ে যাবো, কী কী নিতে পারবো, নামাজের নামাজের কাপড়টা নিতে পারবো, ওষুধগুলো নিতে পারবো। গতবার তিনি এসেছিলেন তখন ওষুধ নিয়ে এসেছিলেন যে হয়তো আদালত থেকে আমার চলে যেতে হবে। এই যে দুর্ভাগ্য আমাদের, যে সারা জীবন দিল তাকে আদালতে যাওয়ার জন্য, জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসতো। আর আমার সঙ্গে আছেন আরেকজন শাহজাহান সাহেব, আমার সঙ্গে আছেন এদিকে শাহজাহান, উনিও গোড়ার থেকে গ্রামীণ ব্যাংকে, তিনি আরেকজন আসামি। আমরা তিনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, তাকে ৬তলা তাকে বহন করে উঠাতে হয়েছে, নামাতে হয়েছে, সেই হলো আমাদের শাস্তি। তা আপনি কি মনে করেন একজন হলো এখানে দাঁড়িয়ে আছে আশরাফ, এই চারজন তো, চারজনকে আমরা চিনতে হবে, এটুকু ধৈর্য তো থাকতে হবে। আমরা এই আসাম সাথে আমার সঙ্গে কথা বলতে প্লিজ প্লিজ স্যার বলেন, এই আশরাফ সে সত্য একজন বসে বুয়েট থেকে পাশ করে তাকে ধরে আমরা নিলাম, আমাদের ইঞ্জিনিয়ার লাগবে একজন, তুমি আসো। তো সে বুঝতেছিল না আমরা কী করি কী করবে, তবে তাদের দায়িত্ব দিলাম। তখন গরিব মানুষের ঘরে কোনো বাড়ি ছিল না, আপনাদের শিশু দিনের কথা হয়তো আপনাদের স্মরণ নেই, পাটখড়ি দিয়ে ঘর বানাতে হবে, পাটখড়ির চাল আর পাটখড়ির দেয়াল। তারপরে বলছি গ্রামীণ ব্যাংকে যারা যোগ দেবে তারা পাটখড়ির ঘরে আর থাকবে না, তাদের জন্য আমরা সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করি। আমরা গৃহ ঋণ শুরু করলাম, গৃহ ঋণ ছিল ৫,০০০ টাকা, ৭,০০০ টাকা, ম্যাক্সিমাম ১০,০০০ টাকা, এই হলো গৃহ ঋণ। ক্রমে ক্রমে সে শোধ করবে যতদিন সময় লাগে। আশরাফকে বললাম তুমি একটা ডিজাইন করো কীভাবে এই ঘরটা বানাবে, তার সাথে নতুন মানুষ একটা বানালো, একটা খুঁটি, চারটা খুঁটির উপরে একটা টিনের চাল, এই হলো তার চার খুঁটি আর টিনের চালের ঘর। আমরা গৃহ ঋণ দিতে থাকলাম, মানুষ উৎসাহী। আগে বলতে আমরা গরুর ঘরে গরুর সঙ্গে থাকতাম, ছাগলের সঙ্গে থাকতাম, এখন আমরা ঘর পেয়েছি, আমাদের ঘর হয়েছে, টিনের চালের ঘর হয়েছে, খুঁটির জরের ঘর হয়েছে। আমাদের কোনো ধারণা ছিল না যে এই চার খুঁটির টিনের চালের বাড়ি আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার, বিশ্বের সেরা আর্কিটেকচারাল পুরস্কার। আর ১৯৮৯ সালে এই গৃহরী এই ঘর যেটা বানালো তার যে ডিজাইন সেটা আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার হল, এবং সেই বছর ১৯৮৯ সালে বাংলাদেশের আরেকটি আর্কিটেকচার পুরস্কার পেয়েছিল, সেটা হলো লুই খানের পার্লামেন্ট, যেটা বিশ্বের সেরা আর্কিটেক্ট। আজ সেই একই বছরে এদিকে লুই খান পুরস্কার পাচ্ছে, আর এদিকে আশরাফ পুরস্কার পাচ্ছে, তাকেও এখানে আমরা হাজিরা দিচ্ছি তাকে। আমাদের এই যে গ্রামীণ ব্যাংক তৈরি হলো এটার মধ্যে কী আপনারা বলছেন, আমি বলছি না, গ্রামীণ ব্যাংকটা ছিল আমাদের একটা স্বপ্ন, যে আমরা পৃথিবীকে বদলাতে চাই, দারিদ্রকে বুঝে ফেলতে চাই, এটি ছিল আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা পেছনে লেগেছিলাম, আমরা জানি না ভবিষ্যতে
ভবিষ্যতে আমাদের কী হবে না হবে আমাদের কোনোই জানা ছিল না। আমরা গিয়েছি প্রতিটি খুঁটিনাটি দেখে দেখে আমরা এগিয়ে যাবার চেষ্টা করেছি। ফলে এরকম হলো গ্রামীণ ব্যাংক আস্তে আস্তে প্রসারিত হলো, এটা হয়ে গেল আমাদের অপ্রত্যাশিত একটা বীজতলা, স্বপ্নের বীজতলা। আমরা স্বপ্ন দেখি আর বীজ বুনি এটার মধ্যে কী হবে ভবিষ্যতে, সেটা ক্রমে ক্রমে আমরা প্রসারিত করলাম নানা দিকে, স্বাস্থ্যের দিকে নিয়ে গেলাম, প্রযুক্তির দিকে নিয়ে গেলাম, একটার পর একটা। সেখানে আজকে যা কিছু করছি সব কিছুর কিন্তু বীজতলা ছিল গ্রামীণ ব্যাংক। দু হাজার এগারো সালে আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। ভাবলাম যে এখন বীজতলা রয়ে গেল একদিকে, আমাদের যে লোকজন যারা এই স্বপ্নের পেছনে খেটেছে তারা রয়ে গেল একদিকে, আমরা যাবো আবার আস্তে আস্তে আমরা এগুলো বড় বড় করব। আমাদের এই যে প্রত্যেকটা জিনিস আজকে আপনি শুনছেন যে আমরা করছি, কী করেছি আমরা, আমরা বলছিলাম যে চাকরির পেছনে মানুষ ঘুরবে না, চাকরি মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, মানুষ হলো একজন উদ্যোক্তা, তার জন্ম হলো উদ্যোক্তা হিসেবে, এই কাঠামো ভুল, এর পেছনে আমরা লাগলাম যে সকল মানুষ উদ্যোক্তা, শুধু ব্যাংকিং সিস্টেমের ভুল কাঠামোর কারণে মানুষ আজকে চাকরির পেছনে ছুটছে। চাকরিটা হলো দাসত্বের একটা জিনিস, তুমি একজনের জন্য জামান জান দিয়ে খাটবে আর মাসের শেষে দিন এসে তোমাকে কিছু ভাগ দেবে তার রোজগারে অল্প সামান্য, এটা মানুষের জন্য। এই দাসত্ব থেকে আমরা মুক্তি পেতে চাই। আমরা নমুনা দিলাম গ্রামীণ ব্যাংকের মহিলাদের, দেখো অশিক্ষিত মহিলা, গ্রামের অশিক্ষিত মহিলা, সে অল্প স্বল্প টাকা নিয়ে ব্যবসাতে নেমে গেছে। কে বলে যে উদ্যোক্তা হওয়ার ক্ষমতা সকল মানুষের নেই, আমরা সেটাকে নিয়ে আসতাম সামনে যে উদ্যোক্তা হওয়ার ক্ষমতার জন্য উন্মুক্ত করতে পারে, তার ছেলে মেয়েদেরকে নিয়ে আসতাম উদ্যোক্তা হওয়ার জন্য, যেগুলো আমরা উদ্যোক্তা হিসেবে করছি। আমরা সেখানে চ্যালেঞ্জ করলাম একটা মূল অর্থনৈতিক তথ্যকে, আমরা চ্যালেঞ্জ করলাম, এটা ভুল তথ্য দিয়ে আমাদের ভুল মানুষ তৈরি করেছে। আমাদের দারিদ্র এবং পৃথিবীর যত সমস্যার সৃষ্টি হয়েছে তার গোড়ায় হলো আমাদের ভুল তাত্ত্বিক ব্যবস্থা, সেটার পেছনে আমরা লাগলাম। আমরা স্বপ্ন দেখলাম, আমরা একটা ইমাজিনেশনকে গুরুত্ব দিলাম, ইমাজিনেশনকে বললাম যে এটাই হলো মানুষের মূল শক্তি, ইমাজিনেশন, ইমাজিনেশন না হলে কিছু হবে না। তা আমরা যেটার পেছনে ছুটি, আমরা ইমাজিন করতেছি, স্বপ্ন দেখতেছি, সেটার পেছনে ছুটি যে এটা করা যাবে না কেন, একটা সাহস নিয়ে এর পেছনে দাঁড়ায়, এটাই হলো আমাদের পুরোপুরি শক্তি। তার কারণে আমরা তার তাত্ত্বিক ব্যবস্থার মধ্যে তার মূল কাঠামো ব্যবসার যে সমস্যা, ব্যবসা হলো মুনাফার সর্বোচ্চকরণ হলো ব্যবসা, এটা ভুল তত্ত্ব। মানুষ এমন না যে মুনাফার নেশায় মুখ ছুড়ে যাবে, তাকে ভুল দিকে দেওয়া হয়েছে, তাকে এই ড্রাগ মুনাফার ড্রাগ তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কাজে আমরা মূল মানুষকে আবিষ্কার করতে চাই, মূল মানুষ সে মানুষের উপকার করতে চায়, তার ভেতরে এটা আছে, সেটাকে উন্মুক্ত করার জন্য ব্যবসাকে নতুন কাঠামোতে আনতে হবে। তখন আমরা করলাম সামাজিক ব্যবসা, সেই সামাজিক ব্যবসার পেছনে গেলাম, একটার পর একটা আস্তে আরম্ভ করলো সামাজিক ব্যবসা। আজকে সেই সামাজিক ব্যবসাকে আমরা ব্যবসার খাতিরে, শিক্ষার খাতিরে, আমরা বলি শিক্ষা ব্যবস্থাটাও একটা চিন্তার কারাগার, চিন্তাকে মুক্ত করার আবদ্ধ করে রেখেছে, যেগুলো চালু আছে, যেগুলো আমাদের সমস্যার সৃষ্টি করছে সেগুলোকে আমরা বারে বারে নিয়ে আসছি। সে কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বললাম শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পাল্টে ফেলতে হবে, সেখানে মানুষ চাকরির জন্য লেখাপড়া করে, উদ্যোক্তা হওয়ার জন্য লেখাপড়া করে, ব্যাংকিং সিস্টেম বদলিয়ে দিতে হবে যাতে করে মানুষ উদ্যোক্তা হতে পারে। যে উদ্যোক্তা হতে হলে টাকা প্রয়োজন, যেটা ইনভেস্টমেন্টের যে প্রয়োজন সেটা আর্থিক ব্যবস্থা থেকে আসতে হবে, তাহলে মানুষ উদ্যোক্তা হতে পারে। উদ্যোক্তা হওয়ার জন্য প্রাথমিক যে দায়িত্ব সেটা করে, এগুলোর পেছনে আমরা যে ব্যবসাকে বললাম যে ব্যবসা মুনাফার পেছনে ছুটবে না, ব্যবসার সামাজিক সমস্যার সমাধানের পেছনে ছুটবে, সেটা ক্রমে আমরা নাম দিলাম সামাজিক ব্যবসা। এটা আস্তে আস্তে আমরা প্রসারিত হতে আরম্ভ করি, প্রথম মনে করতো যে হ্যাঁ এটা ওদের পাগলামি, এটা হবে না। সাজা অসাজার সত্য জিনিস, আমার প্রত্যাশা হচ্ছে আমরা নতুন পৃথিবী গড়বো,
আমরা 3-0 পৃথিবী করব, 3-0 ওয়ার্ল্ড, এটা হলো আমাদের স্বপ্ন। এগুলো ছোটখাটো জিনিস, কি কার শাস্তি দেবে কি দেবে, এগুলো নিয়ে আমাদের ওত মাথা ব্যথা নেই। দিলেন আচ্ছা একটা জিনিস আপনাদেরকে একটু পরিষ্কার করি, এটা আমার বলা দরকার। সরকার বারবার বলতেছে, সকল প্রজাতিকে বলছে যে এই মামলাটা সরকার করে নেই। আপনারা তো সাক্ষী, আপনারা তো কই কিছু বলছেন না, এটা কি সরকার করলো নাকি শ্রমিক করলো, এটা কি বলেন আমার একটা জবাবটা দেন। বলছি না, এটা তো আমরা না যেভাবে ওইটা প্রচার হচ্ছে সেভাবে তো আপনার এতগুলো লোক আছেন বলতে পারেন। আমি কিন্তু আমি সব নিউজে বলেছি যে আপনি এটা বলেন, আবারও বলেন যে এটা মিথ্যা কথা, এটা ঠিক না। এটা কলকারখানা অধিদপ্তর সরকারের অধিদপ্তর সেরই করছে, শ্রমিকরা করেন, শ্রমিকের মধ্যে কিছু তো মধ্যে নাই। আমরা 3-0 পৃথিবী করতে চাই, যেখানে নেট কার্বন এমিশন জিরো, এই যে কারণে আমরা এনভায়রনমেন্টাল ক্রাইসিসের মধ্যে জিরো, তারপরে হলো যে জিরো জিরো পভার্টি, জিরো সবাই বলে দিচ্ছে আমার জিরো আনএমপ্লয়মেন্ট, আর একটা হলো যে আমরা ওয়েলথ কনসেন্ট্রেশন, সমস্ত সম্পদ মালিক উপর দিকে হচ্ছে, নিচের মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে, সম্পদ একদিকে ছোটে, সেটা হলো বড় লোকের পেছনে। সমস্ত প্রতিষ্ঠান, আইন, সমস্ত নীতি নির্ধারণ, স্ট্রাকচার সব কিছুর কারণে সৃষ্টি হয়েছে, আমরা এটা থেকে বেরিয়ে আসতেছি। আমরা 3-0 সে পৃথিবী করতে চাই, সেটা আমাদের কমিটমেন্ট। কাজে আমরা চাই যে আমাদের যারা পেছনে আছি সেটা যাতে, আর আমাদের বয়স তো বেশি নাই, আমরা আরো অল্প কয়েকদিন সময় আছি, এই সময়ের মধ্যে যতটুকু করতে পারি, আমাদের সবার বয়স একটু শুনছেন না বেশি যাওয়ার সুযোগ, এই সুযোগের মধ্যে আমরা যা করে যেতে পারি, যার কারণে আমরা 3-0 ক্লাব, তরুণদের, তরুণরাই হলো ভবিষ্যৎ, তারা এই পৃথিবী গড়বে। তো তাদের সামনে শব্দটা কি, 3-0 ক্লাব দিয়ে শুরু হোক, 5 জন তরুণ মিলে 3-0 ক্লাব গঠন করে। আমরা গত 1.5 বছর আগে শুরু করেছি, এখন 3,000-এরও বেশি